একুশে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে আওয়ামী লীগের সাজানো নাটক বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একুশ আগস্টের হামলার ঘটনা নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। ওই হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের জঘন্য ঘটনা বলে উল্লেখ করেন তিনি। তবে এর বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। সরকার ভয়াবহ কিছু ঘটিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম জঘন্য একটি ঘটনা এবং কন্ডেমেবল, কিন্তু একই সঙ্গে সমগ্র মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে এটা অযথা শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে সেখানে আপনার যে আজকে একটা রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে এটা কেউ সমর্থন করতে পারে না। পুরো বিষয়টাই তো আপনার একটা সাজানো নাটক। একুশে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে আওয়ামী লীগের সাজানো নাটক বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একুশ আগস্টের হামলার ঘটনা নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। ওই হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের জঘন্য ঘটনা বলে উল্লেখ করেন তিনি। তবে এর বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। সরকার ভয়াবহ কিছু ঘটিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম জঘন্য একটি ঘটনা এবং কন্ডেমেবল, কিন্তু একই সঙ্গে সমগ্র মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে এটা অযথা শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে সেখানে আপনার যে আজকে একটা রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে এটা কেউ সমর্থন করতে পারে না। পুরো বিষয়টাই তো আপনার একটা সাজানো নাটক। একুশে আগস্ট গ্রেনেড হামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে আওয়ামী লীগের সাজানো নাটক বলে অভিযোগ করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচি নির্ধারণে দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অঙ্গ সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন দলটির মহাসচিব। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল একুশ আগস্টের হামলার ঘটনা নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন। ওই হামলাকে দেশের রাজনীতির ইতিহাসের জঘন্য ঘটনা বলে উল্লেখ করেন তিনি। তবে এর বিচার কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। সরকার ভয়াবহ কিছু ঘটিয়ে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও অভিযোগ করেন তিনি। এটা ডেফিনেটলি বাংলাদেশের রাজনীতিতে একটা অন্যতম জঘন্য একটি ঘটনা এবং কন্ডেমেবল, কিন্তু একই সঙ্গে সমগ্র মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে যে এটা অযথা শুধু রাজনৈতিক কারণে রাজনৈতিক নেতাদের নাম দিয়ে সেখানে আপনার যে আজকে একটা রাজনৈতিক ফায়দা লোটা হচ্ছে এটা কেউ সমর্থন করতে পারে না। পুরো বিষয়টাই তো আপনার একটা সাজানো নাটক।